আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই উত্তরণের বিশেষ প্রোগ্রামে আপনাদেরকে আরো একবার স্বাগত একটু খেয়াল করেন আমরা নিয়ে কথা বলেছিলাম মোট পাঁচটা পর্ব ছিল চারটা পর্ব ইতিমধ্যে আমরা আলোচনা করছি আজকে হচ্ছে পাঁচ নম্বর পর্ব যেখানে আমরা অব্যৈভাব এবং দ্বন্দ্ব সমাজ নিয়ে আলোচনা করবো সাথে আরো দু একটা অপ্রধান সমাজ আছে সেগুলো নিয়ে কথা বলবো তো বিগত পর্বগুলোতে আমরা কর্মধারয় তৎপুরুষ বহুবৃহী এবং হচ্ছে আপনার দ্বিগু সমাস নিয়ে কথা বলছি ছটা সমাসের মধ্যে এই অব্যয়ভাব আর দ্বন্দ্ব সমাজটা আজকে আমরা আলোচনা করব একটু খেয়াল করে অব্যয়ভাব সমাস এবং দ্বন্দ্ব সমাজ তুলনামূলক সহজ এই কারণে কারণ অব্যয়ভাব সমাজটা অব্যয় দিয়ে শুরু হয় তো অব্যয় কাকে বলে যে সকল পদের নিজস্ব বা স্বাধীন কোনো অর্থ নাই সেগুলোকে অব্যয় বলে আমরা কিন্তু আমাদের স্বাভাবিক ভাষায় অব্যয় বলতে বুঝি এবং ও আর অথবা অথচ যেহেতু সেহেতু কিন্তু সুতরাং হয়তোবা নয়তো বা এগুলোকে বুঝি ঠিক আছে এগুলো অবশ্যই অব্যয় এর বাইরে মনে রাখবেন একুশটা বাংলা উপসর্গ সবগুলোই অব্যয় বিশটা সংস্কৃত উপসর্গ সবগুলোই অব্যয় যতগুলো বিদেশি উপসর্গ আছে ফার্সি উপসর্গ আমরা দশটা পড়ি আরবি পড়ি হচ্ছে ছয়টা সবগুলোই অব্যয় আম খাস লাগর বাজে খয়ের এরকম ছয়টা উপসর্গ আছে আরবির বাংলা ভাষায় তো উপসর্গগুলো অব্যয় কেন কারণ এগুলোর নিজস্ব বা স্বাধীন কোনো অর্থ নাই অর্থাৎ তারা একা একা কোনো অর্থ দিতে পারে না যতগুলো অনুসর্গ আছে সবগুলোই অব্যয় অনুসর্গ কোনগুলো ইংরেজিতে যেগুলোকে আমরা হিসেবে পড়ি সেই প্রিপোজিশন বাংলায় হচ্ছে অনুসর্গ হতে থেকেছে দাঁড়া দেয়া কর্তৃক উপরে মাঝে মধ্যে অবধি পর্যন্ত এসবগুলো বুঝতে পেরেছেন কি তো বা সমাস নর্মালি অব্যয় দিয়ে শুরু হয় আরও যদি সহজ করে বলি উপসর্গ দিয়ে শুরু হয় অব্যয়ভাব সমাজটা এবং অব্যয় বা উপসর্গটারই একটা অর্থ থাকে এবং সেটাই প্রধান রূপে বিবেচিত হয় আর দ্বন্দ্ব সমাসে পূর্বপদ পরপদ দুটার অর্থই প্রধান থাকে তো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেগুলো সেখানে অব্যয়ভাব এবং দ্বন্দ্ব কিছুটা কম আসতে দেখা যায় কেননা এগুলো অন্যান্য সমাজের তুলনায় কিছুটা সহজ আর কম্পিটিভ এক্সাম যেগুলো হয় সেগুলোতে নর্মালি আমরা জানি একটু কঠিন কোশ্চেনগুলো গুলো সেট করা হয় তারপরেও আমরা সমাজের সার্বিক জ্ঞান লাভ করার জন্য এই দুইটাকে একটু সুন্দর করে জানবো আসেন শুরু করি একটু দেখেন অব্যয়ভাব সমাসে আমরা বলেছি পূর্বপদ অব্যয় এবং বলেছি সাধারণত উপসর্গ সাধারণত বলেছি এই কারণে অল্প কিছু সামান্য কিছু ক্ষেত্র আছে যেখানে উপসর্গ থাকে না তবে অব্যয় অবশ্যই থাকবে তো সাধারণত আপনি ধরে রাখবেন যে অব্যয়ভাব সমাস সাধারণত কি দিয়ে শুরু হয় এই উপসর্গ দিয়ে শুরু হয় এবং অব্যয়ের অর্থটাই প্রধান রূপে বিবেচিত হয় অর্থাৎ অব্যয় দিয়ে শুরু হয় অব্যয়ের অর্থ প্রধান থাকে একটু দু একটা দেখাই দিলে বাকিগুলো আপনি সুন্দর করে করতে পারবেন একটু দেখেন অর্থাৎ এটি পূর্বপদ অর্থপ্রধান সমাস দেখেন তো উপকূল বললে আমরা কুল বুঝি না কুলের কাছাকাছি এরিয়া বুঝি আমাদের দেশে বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয় আমাদের উপকূলীয় জেলাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয় তো উপকূলীয় এরিয়া বলতে আমরা কি বুঝি আমাদের কুলের কাছাকাছি যতগুলো এরিয়া আছে সেগুলো একদম খুলনা বাগেরহাট থেকে এদিকে কক্সবাজার পর্যন্ত বিশাল এরিয়াটা আমরা বলি এরিয়া তো উপকূল বলতে কিন্তু কুল বোঝায় না কুলের কাছাকাছি এরিয়াটাকে বোঝায় তাহলে এখানে আমি কুল বুঝতেছি না বুঝতেছি উপর অর্থটা উপমান এখানে কাছে বা নিকটে এই কাছে বা নিকটে এটাই বইয়ের ভাষায় হচ্ছে সামীপ্য সামীপ্য মানে হচ্ছে নিকটে উপকণ্ঠ মানে কণ্ঠ নয় কণ্ঠের কাছাকাছি কণ্ঠ মানে কিন্তু এখানে আমাদের কণ্ঠ না যেমন শহরের উপকণ্ঠে সে বসবাস করে অর্থাৎ ঠিক শহরে না শহরের কাছাকাছি কোনো এরিয়াতে সে বসবাস করে উপকণ্ঠ বললে এরকম কাছাকাছি এরিয়াগুলোকে বোঝায় আমাদের ঢাকারও চারদিকে বিভিন্ন উপকণ্ঠ আছে আপনারা জানেন এগুলো এরপরে বিপসা বা ধারাবাহিকতা অর্থে বিপসা মানে ধারাবাহিকতা প্রতিদিন প্রতিক্ষণে এখন আসেন এগুলো একটু ব্যাসবাক্যিক নেই যদি নৈকট্য নৈকট্যর্থ উপকূল হয়ে থাকে তাহলে আপনি বলবেন কুলের সমীপে উপকূল কণ্ঠের সমীপে উপকণ্ঠ তাহলে দিন দিন কি হবে প্রতিদিন ক্ষণে ক্ষণে কি হবে প্রতিক্ষণে এই প্রতিটা এই প্রতি এখান থেকে উপ এগুলো প্রত্যেকটাই হচ্ছে উপসর্গ এবং প্রত্যেকটাই অব্যয় আমরা জানি উপসর্গের নিজস্ব বা স্বাধীন কোন অর্থ থাকে না আর এজন্য এগুলোকে অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ বলা হয় তারপরে দেখেন অভাব অর্থে নিরামিষ মানে আমিষের অভাব এই নিটা উপসর্গ জলের অভাব নির্জল ভাবনার অভাব হলে নির্ভাবনা তাহলে প্রত্যেকটা উপসর্গ দিয়ে শুরু হচ্ছে এবং দেখেন উপসর্গের অর্থটাই প্রধান থাকতেছে ঠিক সাদৃশ্য অর্থে পর্যন্ত অর্থে আসমুদ্র হিমাচল আসমুদ্র হিমাচল মানে হচ্ছে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত এখানে আ মানে পর্যন্ত কিন্তু ভাইয়া আপাদমস্তক যদি দেখেন পাদ মানে হচ্ছে পা আর মস্তক মানে হচ্ছে মাথা পাদ মস্তক মানে পা মাথা আর আপাদ মস্তক মানে হচ্ছে পর্যন্ত আবার দেখেন আনুত আরক্তিমের মধ্যে আ মানে কিন্তু ঈষৎ একই উপসর্গ আলাদা আলাদা অর্থ দিচ্ছে কেন একটু দেখেন আরক্তিম রক্তিম মানে লাল পুরু লাল আরক্তিম মানে কিছুটা লাল এখনকার জেনারেশনের ছেলে পেলেরা রাত ফেসবুকিং করে সকালবেলা ধরুন স্কুলে গেল তো সারারাত ফেসবুকিং করলে বা ইন্টারনেট ব্যস্ত থাকলে সকালবেলা চোখে পুরোপুরি রক্তের মতো লাল হয়ে যায় না কিছুটা লাল হয় আরক্ত হয় বা আরক্তিম হয় তো এই আরক্তের আ মানে হচ্ছে ঈষৎ বা সামান্য আনত মানে হচ্ছে সামান্য নত পুরোপুরি নত না কিছুটা নত করে রাখে অনেকটা নতুন বউ বিয়ে হওয়ার পরে যখন শ্বশুর বাড়িতে আসে মাথা যেরকম করে ঘুমটা দিয়ে কিছুটা নত করে রাখে এটাকে আনত বলা হয় নত মানে পুরোপুরি নত আনত মানে সামান্য নত তাহলে এখানে আ মানে সামান্য বা ইসত আর এখানে আ মানে হচ্ছে পর্যন্ত দুই জায়গায় আ বসছে কিন্তু অর্থটা আলাদা আবার দেখেন সাদৃশ্য অর্থে উপগ্রহ গ্রহের সদৃশ এটা কিন্তু আবার ক্ষুদ্র অর্থ ব্যবহার করা যায় গ্রহের ক্ষুদ্র যেটা সেটাই উপগ্রহ উপবন বনের সদৃশ বন হওয়ার জন্য যতগুলো বায়োলজিক্যাল উপাদানের দরকার হয় যতগুলো কিছু লাগে সমস্ত কিছু না থাকলে সেটাকে আমরা কি বলি উপবন বলি বনের মতো কিন্তু বনের সমস্ত কোয়ালিটি সে হোল্ড করে না এই জন্য সে হলো উপবন তাই এখানে উপ মানে হচ্ছে সদৃশ আবার উপরের দিকে দেখেন উপশব্দের অর্থ ছিল সামীপ্য এখানে ছিল পর্যন্ত এখানে মানে পাইছে হচ্ছে ঈষৎ আবার দেখেন এখানে উপমানে হচ্ছে আবার পাবো ক্ষুদ্র একটা উপকে অর্থে এখানে পাইছি সাদৃশ্য অর্থে আর নিচে দেখলাম ক্ষুদ্র অর্থে একটাই উপ আলাদা অর্থ দিচ্ছে উপগ্রহ গ্রহের ক্ষুদ্র উপনদী নদীর থেকে যেগুলো ছোট উপজেলা যেটা জেলার থেকে ছোট তাহলে আমরা দেখলাম যে অব্যয়গুলো বসতেছে এক এক জায়গায় এক একটা অর্থ নিয়ে এবং অব্যয়ের অর্থটা প্রধান রূপে বিবেচিত হচ্ছে নামের মধ্যে আপনি সবকিছু খুঁজে পাবেন অব্যয় ভাব মানে অব্যয়ের ভাব মনে রাখবেন অর্থাৎ অব্যয়ের শক্তি অব্যয় পূর্বপদে থাকবে এবং তার অর্থটাই প্রধান রূপে বিবেচিত হবে ওকে তারপরে আসেন এখন মিলিয়ে বাকিগুলো পরে নিতে পারবেন আর কোনো সমস্যা হওয়ার কথা না এখন দেখেন দ্বন্দ্ব সমাস আমার মনে হয় সবথেকে সহজ সমাস কারণ দ্বন্দ্ব সমাসে আপনার যে সমস্ত পদটা দেওয়া থাকে এই সমস্ত পদের মাঝখানে থাকে নর্মালি হাইফেন প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এরকমটাই হয় একশের দ্বন্দ্ব যেটা আছে তুমি সে আমি এগুলো হলে আমরা হয় এরকম খুবই রেয়ার দ্বন্দ্ব এগুলো আর নর্মালি দ্বন্দ্ব সমস্যা মাঝখানে কি থাকে হাইফেন থাকে আর হাইফেন আপনি তুলে দিলে ধরেন আপনি এই মা বাবাকে ব্যাসবাক্য করবেন তাহলে হবে মা ও বাবা সমান সমান হলো মা বাবা তাহলে যেখানে অব্যয় ছিল ব্যাস বাক্যে সেখানে সমস্ত পদে হাইফেন কথা বুঝতে পেরেছেন কি তাহলে অব্যয় জায়গায় হাইফেন এবং অর্থের দিক যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখেন আমি যদি বলি যে তার মা বাবা আসছে তাহলে কি মা আসছে না বাবা আসছে নাকি দুজনেই আসছে অবশ্যই দুজনেই আসছে তাহলে পূর্বপদের অর্থও আছে পর অর্থও আছে সেম মাসি পিসি চা বিস্কুট এখন প্রশ্ন হলো ভাইয়া দ্বন্দ্ব যদি আসে প্রশ্নের প্যাটার্ন কি হবে অব্যয় যদি আসে নিশ্চিত আপনার কাছে অব্যয়ের অর্থ জানতে চাইবে মনে রাখবেন আমি আপনাকে প্রশ্নের প্যাটার্ন বলে দিই দেখেন একই অব্যয় আলাদা আলাদা অর্থে বসছে না ধরেন আপনাকে প্রশ্ন করতে পারে পারে যে উপকূল কোন অর্থে ভাব অপশনে থাকতে পর্যন্ত অভাব স্বামীপ্য উত্তর হবে সামীপ্য প্রশ্ন হতে পারে উপজেলা কোন অর্থে ভাব অপশনে থাকতে পারে ঈসদ সাদৃশ্য পর্যন্ত তারপরে স্বামীপ্য অর্থ হবে আপনার সরি অপশনে থাকতে পারে ক্ষুদ্র উপজেলা ক্ষুদ্র ইসদ সাদৃশ্য পর্যন্ত তাহলে সঠিক উত্তর কি ক্ষুদ্র তাহলে এখান থেকে যদি কোশ্চেন হয় আপনার কাছে আমি লিখে দেই আপনার কাছে নিশ্চিত থাকেন যদি অব্যয়ভাব থেকে কোশ্চেন হয় অব্যয়ভাব থেকে যদি কোশ্চেন হয় অবশ্যই আপনার কাছে কি করবে আপনার কাছে অর্থ জানতে চাইবে আমি লিখে দিই আপনাকে যাতে করে আপনার বুঝতে সহজ হয় যদি এখান থেকে প্রশ্ন হয় আপনি নিশ্চিত থাকতে পারেন অব্যয়ের অর্থ জানতে চাইবে ঠিক একইভাবে অর্থ জানতে চায় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যদি দন্দে প্রশ্ন হয় আপনার কাছে জানতে চাইতে পারে কোন অর্থে দ্বন্দ্ব দ্বন্দ্ব কিনে এটা জিজ্ঞেস করবে না কারণ মাঝখানে হাইফেন দেখলে যে কেউ বুঝতে পারবে এটা দ্বন্দ্ব দেখেন মিলনার্থক মা বাবা দার কুমড়া অহিনকুল স্বর্গনরক এগুলোর মধ্যে কি সম্পর্ক বিরোধার্থক মারামারি সম্পর্ক সবগুলোই এখানে বিরোধ সম্পর্ক হোল্ড করে বিপরীতার্থক আয় জমা খরচ সমার্থক যেটা হাত সেটাই বাজার যেটা কল সেটাই কারখানা যে মোল্লা সেই তো মৌলবি সুতরাং সমার্থক ক্রিয়া যুগে দেখাশোনা যাওয়া আসা চলে যদি প্রশ্ন হয় প্রশ্ন হতে পারে যে কোন অর্থে দ্বন্দ্ব হয়েছে তাহলে অব্যয়ভাব এবং দ্বন্দ্বের ক্ষেত্রে একটা জায়গা কমন আপনার কাছে অর্থ জানতে চাইবে দ্বন্দ্ব এটা বলেই দিবে অব্যয়ভাব এটা বলেই দিবে যে অর্থ জানতে চাইবে একটু খেয়াল রাখবেন আর অলোক দ্বন্দ্ব নামে একটা দ্বন্দ্ব আছে এটা একটু পরে দেখতেছি এখন আসলে একটা অপ্রধান সমাজ প্রাদী সমাস নিয়ে কথা বলছি দেখেন ভাইয়া প্রাদি শব্দটার মধ্যে আমি বোঝানোর জন্য বলছি পশাতে সাথে রফলা যুক্ত করা আছে না প্র আছে না বা প্রা আছে না ঠিক সমাজগুলো অনেকটা কাছাকাছি টাইপের যেগুলো তৈরি হয়েছে আচ্ছা এখন দেখেন সমীকরণের মতো প্রপরি অনুপ্রতি তার সাথে যোগ হবে একটা সবটা মিলে একটা প্রাদি হবে একটু দেখেন তো প্রকৃষ্ট যে বচন সমান সমান প্রবচন পরি যে ভ্রমণ পরিভ্রমণ প্রকৃষ্ট রূপে ভাত প্রভাত এখন এখান থেকে আপনাকে দুটো জিনিস শিখতে হবে যে কৃদন্ত বিশেষ আর কি আর এগুলো আসলে কিভাবে যুক্ত হয় আসেন আমরা একটা শব্দকে নিয়ে যাই যদি প্রবচন এটাকে যদি ভাঙি তাহলে প্র এটাকে আলাদা করে নিয়ে আসলাম এখন আসেন বচনকে ভাঙলে কি হয় একটা হলো বচ আর একটা হলো অন এই বচটা প্রকৃতি প্রত্যয়ের সূত্র অনুযায়ী আপনারা জানেন প্রকৃতি প্রত্যয়ের সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকেই জানি যে এই বচ যেটা সেটা হচ্ছে প্রকৃতি যেটা বজ সেটা হলো প্রকৃতি নবম দশম শ্রেণীর বই যদি পড়েন তাহলে দেখবেন যে উক্ত তারপরে উক্তি এগুলো সবগুলোর প্রকৃত হচ্ছে বচ বচ থেকে হলো বচন বচন মানে কথা আর যে কথা বলা হয় সেটাকে বলা হয় উক্ত যে যেটা আগে বলছেন সেটাকে বলা হয় উক্ত এই জন্য উক্ত শব্দটার মূল হচ্ছে বচ রিলেশনটা আর বচন নিজেও তৈরি হয়েছে বচ যোগ অন থেকে বচ হচ্ছে ধাতু আমরা প্রত্যেকেই জানি যে শব্দের ভিতরে একটা ধাতু থাকবে সেটাকে বলা হবে কৃদন্ত শব্দ এখন কৃদন্ত শব্দ ক্রিয়াপদ হতে পারে কৃদন্ত শব্দ নামপদ হতে পারে যেমন খেলনা এটা কৃদন্ত শব্দ ভিতরে আছে ধাতু ধাতুটা কি খেল তো আমরা জানি খেল দিয়ে ক্রিয়াপদ হতে পারে খেল থেকে খেললাম খেলবো কিন্তু খেল থেকে খেলনাও তো হয় এই খেলনাটা কৃদন্ত শব্দ তবে সেটা বিশেষ ঠিক একই এখানে দেখেন এই যে প্রবচনের যে বচনটা ও কৃদন্ত শব্দ তবে বিশেষ কৃদন্ত বিশেষ্য আমরা কি করে চিনবো ভিতরে অবশ্যই একটা ধাতু থাকবে এবং শব্দটা আলটিমেটলি নাউন হবে বা বিশেষ্য হবে তাহলে যে সকল শব্দগুলো ধাতু সহযোগে তৈরি কিন্তু বিশেষ হিসেবে কাজ করে এগুলাকে বলা হয় কৃদন্ত আমরা সমাসের মাঝে একটা কৃদন্ত বিশেষ্য পাব আর তার সাথে এরকম কিছু উপসর্গ যুক্ত হবে দুটো মিলে প্রাদি সমাস হবে এখন দেখেন এই যে এই বাক্যটা প্রকৃষ্ট না বলে আপনি শুধু প্র বলতে পারেন প্র যে বচন প্রবচন বইয়া আছে এরকম প্র বচন প্রবচন প্র মানেই হচ্ছে প্রকৃষ্ট ভেঙেলে প্রকৃষ্ট হবে ঠিক একইভাবে পরি যে ভ্রমণ পরিমাণে চারদিকে পরিভ্রমণ তাহলে আমরা বচন শিখলাম অন ভ্রমণটাও ভ্রমটা হচ্ছে ধাতু প্রকৃষ্ট রূপে ভাত প্রভাত এখন আপনি বলতে পারেন ভাইয়া সবই বুঝছি ভাত তো খাওয়ার জিনিস এটা কি শব্দ করে কৃদন্ত হলো এর মধ্যে ধাতু কোথায় ভালো কথা যেটা খাওয়ার ভাত সেটা আসছে ভক্ত থেকে আর এটা যেটা এটা ভক্ত থেকে আসে নাই ভাইয়া এই ভাত হচ্ছে আলো আমরা পড়েছি না যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার না আর নিশীতের প্রদীপ ভাতি এই ভাতি যেটা আলো তার মূল হচ্ছে এই ভাত এটার যেটা প্রকৃতির প্রত্যেক দেখবেন এটা হচ্ছে ভা তারপরে হচ্ছে তো বুঝতে পেরেছেন ভাতের যেটা মূল সেটা আপনারা এগুলো পাবেন তারপরে প্রকৃষ্ট রূপে গতি এটা একটা হবে প্রকৃষ্ট রূপে গতি প্রগতি এই প্রগতির প্রটা উপসর্গ থেকে গিয়েছে আর গতির প্রকৃতি প্রত্যেক আপনারা জানেন গম যুক্তি গতি এটার ধাতু হচ্ছে গম হচ্ছে তাপ তাপ এটাও প্রকৃতি তৈরি শব্দ এটার যেটা প্রকৃতি সেটাও হচ্ছে এরকম তপ যোগ অ সমান সমান হলো তাপ এটা হচ্ছে আপনার গম এটা আবার খাওয়ার গম মনে করেন না গম যুক্তি হচ্ছে গতি এগুলো নিয়ে প্রকৃতিপত্রের টপিক এগুলো বেসিক্যালি এগুলো আমরা প্রকৃতিপত্রের ক্লাসে বিস্তারিত আলোচনা করব আজকে যেগুলো সামনে আছে সেগুলো বলে দিলাম পরিভ্রমণ এটা হচ্ছে ভ্রম যোগ অন পরিভ্রমণ ভ্রমি মানে ভ্রমণ করি ওকে তাহলে প্রাদি সমাস বুঝলাম কৃতন্ত বিশেষের সাথে যদি প্র পরি অনু প্রতি এগুলো থাকে দুটো মিলে কি হবে একটা প্রাদি সমাস তৈরি হবে ওকে আসেন সামনের দিকে যাই সামনে গেলে আমরা দেখব নিত্য সমাস নিত্য সমাসের ক্ষেত্রে একটু মনোযোগ দেন নিত্য শব্দের অর্থ কি ভাইয়া নিত্য শব্দের অর্থ হচ্ছে সবসময় নিত্য মানে সবসময় নিত্য দিন প্রতিদিন সব সময় প্রতি তো নিত্য কথার মধ্যে উত্তরটা রয়েছে নিত্য মানে সময় নিত্য সমাস মানে সময় সমাস অর্থাৎ আমরা নর্মালি কি করি ব্যাস বাক্যকে ছোট করে সমস্ত বোধ তৈরি করি মানে সমাজ তৈরি করি আমরা কিন্তু নিত্য সমাসের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা ও তৈরি হয়েই থাকে নিত্য সমাসের ক্ষেত্রে সে তৈরি হয়েই থাকে অর্থাৎ এগুলো সমস্ত পদ তৈরি করাই থাকে অন্য একটা শব্দ যুগে ব্যাসবাক্য করতে হয় একটু দেখে নেন এই যে গ্রামান্তর ভাষান্তর গৃহান্তর এগুলো নর্মালি সমস্ত পদ তৈরি হয়েই থাকে সমাস এগুলো ভাষার মধ্যে এভাবেই এক্সিস্ট করে আমরা এগুলোকে অন্য শব্দ যুক্ত করে কি করতে পারি নতুন শব্দ দিয়ে সেগুলো অর্থকে পরিষ্কার করতে পারি অর্থাৎ আরো সহজ করে যদি বলি সমাসের সমস্ত পদগুলো আমরা চাইলে ভেঙে ভেঙে ব্যবহার করতে পারি কিন্তু এখানে এগুলো ভেঙে ভেঙে ব্যবহার করা যায় না এগুলো একসাথে থাকে সব সময় যেমন সিংহাসন সিংহ করে ব্যবহার করতে পারবেন কিন্তু এরা এভাবেই যাবে না। বুঝতে কেবল মাত্র। এরপরে আসেন আপনাদের বলছিলাম নই তৎপুরুষ নই বহুবৃহী অলুক তৎপুরুষ অলুক বহুব্রী অলোক দ্বন্দ্ব পাশাপাশি দেখাবো গুরুত্বপূর্ণ নই তৎপুরুষ এবং নই বহুব্রীহী একটু খেয়াল করে দেখেন আবার আপনাদের মনে করে এদি বহুব্রীহি সমাস সব সময় যেটা বলবে সেটা বোঝাবে না যেটা বোঝাবে সেটা বলবে না অর্থাৎ তার একটা ভিন্ন অর্থ থাকবে দ্যাট মিন্স যেগুলো আপনি বললেন অর্থ সেগুলো নয় এই হচ্ছে কথা আর তৎপুরুষ সমাসে আমরা প্রত্যেকেই জানি পর পদের অর্থ প্রধান থাকে এখন দেখেন অনাচার এটা খারাপ আচরণ বা খারাপ কালচার অর্থে অকাতর মানে কাতর না নাতি দীর্ঘ খুব দীর্ঘ না নাতি খর্ব খুব খর্ব না খর্ব মানে বেটে খুব খর্ব না বেতাল মানে তালের অভাব তাহলে সবগুলোরই পরিপদের অর্থ আপনি প্রধান পাচ্ছেন আরেকটা পার্থক্য যদি খেয়াল করেন দেখেন এই দুইটা বিশেষ্য অনাচার অকাতর বিশেষ্য নাতি দীর্ঘ নাতি খর্বও আবার বিশেষণ আকার বা সাইজ বুঝাচ্ছে বেতাল তালের অভাব এটাও বিশেষ্য কিন্তু এখানে দেখেন সবগুলো বিশেষণ অর্থাৎ এখানে বিশেষ্য বা বিশেষণ যে কোনো পদ হতে পারে বাট বহুব্রী ক্ষেত্রে দেখেন অজ্ঞান বেহেদ নাচার বেতার নিরুপায় প্রত্যেকটাই বিশেষ আরেকটা জিনিস বহুব্রী সব সময় সবার সাথে যে জায়গায় পার্থক্য তৈরি করে সেটা হচ্ছে অর্থ অজ্ঞান বলতে অনা জ্ঞান না কোন একজন মানুষ বেহেদ বলতে বোকা নাচার মানে অস্থির হয়ে গেছে এমন বেতার মানে একটা যন্ত্র নিরুপায় মানে একটা ব্যক্তি সুতরাং এখানে যেগুলো বলছে অর্থ সেগুলো না অর্থ তৃতীয় কোনো পদে পার্থক্য করতে পারলাম নই তৎপুরুষ আর নই বহুব্রীহির মাঝে প্রথমত পদের দিক থেকে দ্বিতীয়ত অর্থের দিক থেকে তারপরে আসেন তিনটা অলুক যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অলুক দ্বন্দ্ব একটা অলুক তৎপুরুষ একটা অলুক বহুব্রীহী আমরা প্রত্যেকে জানি অলুক মানে হচ্ছে যদি বিভক্তি লোপ না পায় আমরা তৎপুরুষ মাসে পড়ছি বিভক্তি লোপ পাবে এবং যে বিভক্তি লোপ পাবে তার অনুযায়ী নামকরণ হবে দ্বিতীয় বিভক্তি লোভ পেলে দ্বিতীয় তৎপুরুষ হয় আমরা শিখে আসছি কিন্তু অলুকের বেলায় অলুক শব্দের অর্থই হলো লোপ পায় না এমন অর্থাৎ বিভক্তি ছিল বিভক্তি থাকবে বিভক্তি লোপ পাবে না তো এরকম তিনটা অলুক হয় দন্দে হয় তৎপুরুষে হয় বহুবৃভিতে হয় তো একটু খোলা চোখে দেখেন তো সবগুলো দেখতে একই রকম মনে হচ্ছে না সবগুলোতেই বিভক্তি আছে তো পার্থক্য কিভাবে করবেন আসেন বুঝাই দিচ্ছি দেখেন দ্বন্দ্বের ক্ষেত্রে দেখেন পূর্বপদে এবং পরপদে দুই জায়গাতেই বিভক্তি আছে ভাই একটু মনোযোগ দেন পূর্বপদ বিভক্তি পরপদ বিভক্তি দেখেন দুধে ভাতে জলের স্তরে দেশে বিদেশে হাতে কলমে কড়াই গন্ডায় এবং এই হাইফেন তুলে যদি আপনি অব্যয় বসায় দেন এবং ও আর ব্যাসবাক্য হয়ে যাবে এখন এখানে পার্থক্য করতে চাইলে দেখেন এখানে পূর্বপদ পরপদ সব জায়গায় বিভক্তি বিদ্যমান ওকে এখন আসেন অলোক তৎপুরুষ এবং দেখেন শুধুমাত্র বিভক্তি দেখেন পরপদে কোনো বিভক্তি নাই আবার দেখেন বহুব্রীহীতে শুধুমাত্র বিভক্তি এখন আপনি বলবেন ভাই বুঝলাম এটাকে তো আলাদা করে ফেলছি কারণ এখানে পূর্বপদ প্লাস পরপদ উভয়ে বিভক্তিযুক্ত বুঝতে পারছি কিন্তু এখানে তো দুই জায়গাতে না শুধুমাত্র পূর্ব পদে বিভক্তি হ্যাঁ শুধুমাত্র পূর্ব পদে বিভক্তি তো আপনি পার্থক্য করতে পারবেন খুব সহজ কিভাবে ওই যে বহুব্রীহী সে অর্থের দিক থেকে সবার সাথে পার্থক্য করবেই করবে বহুব্রীহী অবশ্য একটা তৃতীয় অর্থ ধারণ করবেই এখানে যেখানে শুধুমাত্র পরপদের অর্থ প্রদান ঘোড়ার ডিম সোনার বাংলা গরুর গাড়ি কলে ছাটা ঘিয়ে ভাজা ঘিয়ে ভাজা বললে কোনো ভাজা জিনিস এটাকে আপনি তৃতীয় তৎপুরুষ করতে পারবেন চাইলে ঘি দ্বারা ভাজা কলে ছাটা কোনো কিছু ছাটা পরিষ্কার করা গাড়ি মানে গাড়ি বাংলা মানে বাংলা ঘোরার দিন যদি এটা একটা কি বললে বাগধারা সেটার অর্থগত পার্থক্য ভিন্নতা আছে কিন্তু এটা অলুক বহুবৃতের নয় এটা সব জায়গাতে আপনার তৎপুরুষই লেখা আছে এখন আসেন অলুক বহুবৃহীর ক্ষেত্রে দেখেন সবগুলোর তৃতীয় অর্থ কিভাবে হয় মাথায় পাগড়ি মাথায় পাগড়ি বললে কে মাথায় পাগড়ি মানে হচ্ছে নতুন জামাই পুরুষদের খুব শখ থাকে মাথায় পাগড়ি দেওয়ার বুঝতে পেরেছেন আর তারপরে একবার দেওয়ার তারপরে বুঝতে পারে কত ধানে কত খই তারপরে আসেন গলায় গামছা গলায় গামছা মানে হচ্ছে কৃষক হাতে ছড়ি মানে হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা দেখবেন একটা সাদা ছড়ি লাঠির মতো হাতে নিয়ে তারা হচ্ছে হাটে তো হাতে ছুরি বলতে নরমালি এই অন্ধ মানুষ যারা যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে বোঝানো হয় তারপরে হাতে বেরি শব্দের অর্থ হচ্ছে ভাইয়া আসামি হাতে বেরি এরকম করে হাতে বেরিয়ে পড়লে এটাকে আসামি বোঝায় তারপরে কানে কলম কানে কলম মানে হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি দেখবেন কানে এরকম কলম থাকে বুঝতে পেরেছেন কি তাহলে আমি বললাম মাথায় পাগড়ি বুঝলাম জামাই বললাই গলায় গামছা বুঝলাম কৃষক বললাম হাতে ছড়ি বুঝলাম অন্ধ মানুষ বললাম হাতে বেরি বুঝলাম আসামি বললাম কানে কলম বুঝলাম মিস্ত্রি তাহলে অলুক বহুব্রী মানে বিভক্তি থাকবে তবে বহুব্রী যেহেতু অর্থের দিক থেকে সবার সাথে সে একটা পার্থক্য তৈরি করবে এই ছিল কথা তাহলে আমরা তিনটা অলুক পাইলাম তিনটা অলুকের পার্থক্য বুঝলাম আসেন আপনাদেরকে আজকের ক্লাসের একদম শেষ পর্বে নিয়ে আসছি আমরা সমাস পাঁচটা পর্বে আলোচনা করছি চেষ্টা করেছি আমরা আপনাদেরকে যেন সমাজটাকে সুন্দর করে বোঝাই দিতে পারি যতটা বুঝলে আপনি বাসায় নিজে শক্তি পাবেন প্র্যাকটিস করার অনেক সময় হয় কি সমাজ অনেক বড় এবং কঠিন মনে করে আমরা ধরিই না আমি চেষ্টা করছি আপনাকে ওরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া যাতে করে আপনি নিজে পড়ার সাহস পান আপনি যেন পড়তে পারেন প্র্যাকটিস করতে পারেন তো কতটা সফল হয়েছে জানি না আমার জন্য দোয়া করবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন আর আমাদের এই স্লোগান আপনাদের প্রত্যেকের যেন মঙ্গল হয় সেই শর্তে আবার মনে করাই দিচ্ছি আপনার প্রস্তুতি যদি গোছানো থাকে বিসিএস খুব কঠিন কিছু না আমাদের মনে হয় তো পরিকল্পিত পরিশ্রমী যারা প্রত্যেকের আপনাদের জন্য শুভ সুন্দর ভবিষ্যৎ কামনা করছি প্রত্যেকে ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ হাফেজ